ঈদুল আজহার আর মাত্র কয়েকদিন বাকি, এর মাঝেই জমতে শুরু করেছে দেশের পশুর হাটগুলো। যে যার মতো করে কিনতে শুরু করেছে পছন্দের পশু, কেউ আবার দুম্বা, কেউ গরু, কেউ বা উট কেনার কথা ভাবছেন। মোটামুটি গরু এবার ভালোই আছে, খারাপ নয়, সব ধরনের গরুই আছে। প্রতিবারের মতো এবারও জমে উঠেছে গাজীপুরের কুরবানির হাটগুলো। নতুন বাজার এবং কোনাবাড়ি পশুর হাটে খামারি ও ব্যাপারীদের উপস্থিতি চোখে পড়ার মতো, তবে ক্রেতাদের সমাগম কম। আগামী দু একদিনের মধ্যে জমে উঠবে হাট, বলছেন বিক্রেতারা। এই কোনাবাড়ি হাটে গরু বেচতে আসছি, আমার গরুদার জাত হয়েছে 10 লাখ, গরুটা 6.5 মণ মাংস টার্গেট করছি, দাম চাচ্ছি 2 লাখ। আমি 2,70,000 দাম চাচ্ছি, ক্রেতারা আসছে, দাম দিচ্ছে আপনার 1,90,000, এরকম দাম উঠছে। ক্রেতা বিক্রেতার বাইরেও সব ধরনের মানুষ আসছেন হাট দুটিতে। তারা পুরো হাট ঘুরে ফিরে দেখছেন, একে অপরের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করছেন। অনেকেই আবার শখের বসে বিভিন্ন পশুর দাম জিজ্ঞেস করছেন। 5 দিন থাকবো, এক একটা গরু কারো 1.5 মণ আছে, কারো 7 মণ আছে, কারো 10 মণ আছে। গরু কারণ হইল 7,000, 7 লাখ, 5 লাখ, 6 লাখ। হ্যাঁ, গরু এখানে আনিছি, সাধারণ যে কালো আছে, লাল মেয়া আছে, কালো মেয়া আছে, শামলা মেয়া আছে, পরে হাঁসা আছে, 7 লাখ আছে, 5 লাখ আছে, 3 লাখ আছে, 1.5 লাখ আছে, 1 লাখ আছে, এই এই ধরনের গরুগুলো এই হাটে। প্রতিবছর কুরবানি ঈদে গাজীপুর এলাকার 30 থেকে 40টি গ্রামের খামারি ও কৃষকদের পালিত ছাগল গরু এই হাট দুটিতে বিক্রির জন্য তোলা হয়, পাশাপাশি ক্রেতাদেরও উপচে পড়া ঢল নামে। দর্শকও আসতেছে, দেখতেছে, কিনতেছে। এখন বাজারের পরিবেশও ভালো আছে, সিসি ক্যামেরা লাগিয়ে আছে, কোনো গ্যাদারিং সিটি কর্পোরেশনের দিকে লোক আছে, কোনাবাড়ি ভ্রমণ করার আমাদের বড় বাজার, এই কোনাবাড়ি নতুন বাজার গাজীপুর, ঠিক আছে। এখন মানে বেচে কিনা মোটামুটি ভালোই হয়, তবে ক্রেতারা এইবার আরাম, ভালো আরাম পাইবে, মানে আমরা আসি। কিন্তু ইয়াসিন আলী, সোনালী নিউজ।